অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাক আসানসোলের কুলটির নিয়ামতপুর বাজার অঞ্চলে সিটু সমর্থিত মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আর যোগানো বোলা হমল সিআ রি নতুন সভা কি और वो हम लोग का चार आदमी का जब तक काम नहीं भी रहेगा और जो पैसा हटा करके नहीं दिया वो नहीं देगा तब तक काम हम लोग चालू नहीं करेंगे তাদের মূল বিরোধ রয়েছে নিয়ামতপুর চেম্বার অফ কমার্সের সদস্য সন্দীপ দোকানিয়ার বিরুদ্ধে সিটুর মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষে জানান হয়েছে গত উনিশ পাঁচ তারিখে সন্দীপ দোকানিয়ার গুদামে চারজন মুটিয়া মজদুর আনলোডিং এর কাজ করছিল সেই সময় সন্দীপ দোকানিয়া অন্য কাজের নির্দেশ দিয়ে তাদের অন্যত্র যেতে বললে মুটিয়া মজদুরের ওই চার সদস্য করতে রাজি হয়নি এর জেরে সন্দীপ দোকানিয়া তাদের সাথে দুর্ব্যবহার করে ও তাদের কাজ থেকে বিতাড়িত করে একই সাথে তাদের হুমকিও দেয় তো এরা কি করেছে কি দাবি রেখেছে কেউ চারজনকে কাজে রাখবে তবে তো আমরা কাজ করবো না হলে স্ট্রাইক করে দিব তো এরা উইদাউট ফর্টি এইট আওয়ার্স ইন্টিমেশন যেটা আমাদের আগ্রিমেন্ট হয়ে আছে সেটা না ফলো করে এরা স্ট্রাইক করে দিয়েছে তিনি তাদের প্রাপ্য অর্থ ও কাজও দেবেন না এমনটাই জানিয়েছেন একই সদে তাদের ওই অঞ্চলেও কাজ করতে দেবেন না এরপর কুড়ি পাঁচ তারিখে বাইরে থেকে শ্রমিক এনে লোডিং আনলোডিং এর কাজ করায় সন্দীপ দোকানিয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাক দেয় সিটু সমর্থিত নিয়ামতপুর মুটিয়া মজদুর ইউনিয়ন আজকে আমাদের যিনি জেলা সভাপতি শ্রী চক্রবর্তী আমরা এখানে এসছিলাম মোটিয়ারের যে সমস্যা ছিল আপাতত যে আনলোডিংয়ের কাজটা বন্ধ ছিল সেই বন্ধটাকে আমরা আপাতত ব্যবস্থা আমরা খোলালাম এখন আনলোডিংটা হচ্ছে যাতে বাজারের প্রবলেম না হয় আবার সন্ধে সাতটার সময় বাকি যে ডিসপিউটটা আছে আমরা আশা করি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ